हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज हमें आपनादेर संगे शेयर करते चले ढेड़सर चाटनी। एर जोन्नो आमरा निये नियेछि ढेड़स, नून, हलुद, चीनी और तेतुल। राजा छेले कड़ार मध्य सर्षे तेल दिए नहीं मध्य एक जिर फोड़न दिए एवे भेंडीगुलो एर मध्य दिए देव। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দেব, স্বাদ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজতে দেব। এখন আমি কদিন আপনাদের সঙ্গে নিরামিষ রেসিপি শেয়ার করব, কারণ আমাদের বাড়িতে এখন নবরাত্রি পূজা হচ্ছে, তো সেই জন্য আমি এখন কন্টিনিউয়াসলি কিছু নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের ঢেঁড়সটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আর একটু ভাজা করে নেব। যতক্ষণে ঢেঁড়সটা ভাজা হবে ততক্ষণ তেঁতুলের এই কষটা বের, তেঁতুলটাকে এইভাবে ভালোভাবে চটকে চটকে এর ভেতর থেকে পেস্টটা বের করে নেব। ঢেঁড়সগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে তেঁতুল জলটা দিয়ে দেব। এটা 5 থেকে 10 মিনিটের মতো ঢেঁড়সগুলোকে ফুটিয়ে নিতে হবে। আমাদের জলটা ফুটে ফুটে অনেকটা কমে এসেছে, এটা আর একটু মাখা মাখা হবে, তাই আর একটুখানি ফুটিয়ে নেব। এবার এটা অনেকটা পরিমাণে জলটা কমে এসেছে, এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। নি 5 থেকে 10 মিনিটের মতো আবার একটু ফুটতে দেব। চিনিটা আমাদের গলে গেছে, আমাদের চাটনিটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের ঢেঁড়সের চাটনি, এবার এটিকে আমরা নামিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ঢেঁড়সের চাটনি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুস্মিতাস অফিসিয়াল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর শেয়ার করতে ভুলবেন না।